অর্থাৎ ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে লাকুম দিনকুনে অপব্যাখ্যা করে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। ইসলাম ইসলামই, এর কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, ইসলামী খিলাফত বিশ্ব মানবতাকে নিয়ে, শুধু মুসলমানদেরকে নিয়ে নয়, ইসলামী খিলাফতের অধীনে সকল মানুষ, তার ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে তার আকীদা বিশ্বাসের প্রচার প্রসার করতে পারে। কারোর উপরে কোনো রকম জবরদস্তি করা হয় না। লাইক রহফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কারণ সত্য মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। যারা চাইবে সত্য গ্রহণ করবে, যারা চাইবে সত্য গ্রহণ করবে না, কিন্তু তাদের উপরে কখনই জবরদস্তি করা হবে না। এটার নাম লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার। এর অর্থ এটা নয় ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু একটা বলতে হবে আমাকে এখন, না। জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, একথা বলার আগে চিন্তা করতে হবে জনগণের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীন। এই সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফফা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, কিছু অংশ প্রবেশ করো, কিছু অংশ ছাড়ো, এই নির্দেশ কোরআনে দেওয়া হয় নাই। সালাতের সময় সালাত পড়বেন, সিয়ামের সময় সিয়াম রাখবেন, অথচ ব্যাংকে যে সুদ চালু করে রাখবেন, ওটা কার হুকুম? ওটা কি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বলে আপনি জনগণের প্রতিনিধি হিসাবে সুদ চালু করবেন, মদ চালু করবেন, ক্যাসিনো চালু করবেন? এটা তো বিধান আপনাকে দেওয়া হয়নি। যদি মুসলমান হন, পূর্ণ জীবনে আপনাকে মুসলমান হতে হবে। ইসলামী খিলাফত সূর্যের আলোর মতো, যার নিচে মুসলিম অমুসলিম সবাই বসবাস করে, চন্দ্রের জ্যোতির মতো যার আলোকে সবাই পথ দেখে, বৃষ্টির পানির মতো যার পানিতে, যার বৃষ্টিতে সারা পৃথিবী সিঞ্চিত হয়। ইসলামী খিলাফতের অধীনে মানুষ যত স্বাধীন থাকে, প্রচলিত ধর্মনিরপেক্ষতার আন্ডারে আদৌ মানুষ স্বাধীন থাকে না, তা প্রমাণ তো পার্শ্ববর্তী ভারত, ছোট্ট একটা পশ্চিমবঙ্গ, সে এখন ভেঙে নাকি আবার তিনটে হবে। ভারতের 29টা রাজ্য স্বাধীন হয়ে যাবে 29টা দেশ। এবার পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা রাজ্য করতে মরিয়া ভারতীয়রা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নামে দুটি আলাদা রাজ্য করার দাবি উঠেছে আগেই। নতুন রাজ্য গঠনের জন্য কয়েক দশক ধরে আন্দোলন চলছে ভারতের পশ্চিমবঙ্গে। এখন উত্তরের 8 জেলা নিয়ে উত্তরবঙ্গ করার দাবিতে বিভক্ত রাজ্যের রাজনীতি। এবার তোপের মুখে মমতা। এদিকে স্বাধীনতার বারবার ইঙ্গিত দিচ্ছে ভারতের 5 রাজ্য, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীন ভূমি বা নাগলিম গড়ার ডাক বহুদিনের পুরনো। এই দাবিতে অনেকদিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন NSCN। ইতিমধ্যে সেখানে রব উঠে গেছে, জঙ্গলমহল বানাতে আলাদা রাষ্ট্র, ত্রিপুরা আলাদা রাষ্ট্র হবে, আর একটা যেন কি তারা আলাদা রাষ্ট্র করবে, তাহলে সামলে এখন মিজোরাম। কারণ তারা বলছে আমরা তো আমরাই, আমরা ত্রিপুরার লোক, কলকাতাকে আনুগত্য করবো না। এই যে সংকীর্ণ চলছে জাতীয়তাবাদ, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, মহব্বত সৃষ্টি করে না। মানুষে মানুষে মহব্বত সৃষ্টি করার একমাত্র মাধ্যম হচ্ছে ইসলাম, যা সবাইকে নিয়ে চলতে পারে। শুধুমাত্র তাকওয়ার কারণে পার্থক্য হতে পারে। আপনি চোর আর আমি ভালো সমান হবে নাকি? চোরকে তো শাস্তি পেতেই হবে। ইসলামের এই মৌলিক বিধান না বুঝতে পেরেই অনেক সময় অনেকে ভুল করে। আল্লাহ পাক এদেশের মানুষকে ইসলাম দান করেছেন, শুধু না, সারা পৃথিবীর মানুষকে ইসলাম দান করেছেন। ইসলাম শুধু একটি দলের, একটি গোষ্ঠীর, একটি অঞ্চলের সম্পদ নয়, এটা বিশ্ব জাতীয়তা সম্পদ। সমস্ত পৃথিবীর মানুষ এর অধীনে আসে, এমনকি যেসব এলাকার মানুষ আরবি বোঝে না, সেখানে যখন যে একজন লোক আজান দেয়, মানুষ বুঝতে পারে লোকটা মুসলমান।
বিদেশে গিয়ে আমাদের লেবাররা বা আমাদের ভাইয়েরা যদি কাউকে সালাম করেন, পাশের ভাইটা বোঝে নিশ্চয়ই ওটা মুসলমান। ভাষা বুঝে না কিন্তু সালাম সবাই বুঝে। ইসলামের যে বিশ্বজাতীয়তা কোথাও পাবেন না আপনি খুঁজে। এই জন্য আমরা বলি নামগুলো অবশ্যই আরবিতে ইসলামী নাম রাখবেন, তাহলে আপনার ছেলে মরে গেল তার পাসপোর্ট দেখে বুঝবে সেটা মুসলমান। এবং খাতনা করা বাধ্যগত বিষয় মুসলমানদের জন্য, সেটা দেখে বোঝা যায় যে ছেলেটা মুসলমান। ইসলামে যে কিছুগুলো সুন্নাত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। মক্কায় নাজিল হয়েছিল একটি ছোট্ট আয়াত, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, সূরা আনআম 162 আয়াত। হে মুহাম্মদ, তুমি বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক। আমি তার সঙ্গে কাউকে শরীক করি না এবং আমি এই শরীক না করার ব্যাপারে আদিষ্ট হয়েছি।